রাখবো পরবর্তী সংবাদে। মহারাষ্ট্রে ইতিমধ্যে এনডিএ জোটে জট এবং শিবসেনার মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অভিযোগ তুলে মহারাষ্ট্রের মন্ত্রীকে বরখাস্তের দাবি করলো বিজেপি। বিজেপির দাবি কি মানবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, এই মুহূর্তের বড় প্রশ্ন। কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, মহারাষ্ট্রে এনডিএ জোটে আবারও জট পরিলক্ষিত হলো, শিবসেনার মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, কি জানতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে? কিন্তু ঊর্ধ্বমুখী শিবসেনা দুই ভাগে বিভক্ত। ইতিমধ্যে দেখা গেছে যে শিবসেনার এক দল রয়েছে এনডিএর সাথে এবং অন্য দল রয়েছে ইন্ডিয়ার সাথে। তার মধ্যে প্রকার অস্বস্তি দেখা যাচ্ছে শিবসেনার দলে। কি সে কারণ? দেখো, লোকসভা ভোটে বিপর্যয়ের পর মহারাষ্ট্রে এনডিএর যে অন্তর্কলহ তা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দল শিবসেনা মন্ত্রী আবুল সাওয়ার, তিনি এবার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য সক্রিয় ছিলেন বলে স্থানীয় এক বিজেপি নেতা থেকে অভিযোগ উঠে এসেছে। আর সেক্ষেত্রে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর তিনি চিঠি লিখে দলের একেবারে শীর্ষ নেতাদের সেই বিষয়টি সম্পর্কে অবগত করানোর চেষ্টা করেছেন। বিশেষ করে সেই চিঠি লিখে দলের শিল্লোর নগর শাখার প্রধান কমলেশের দাবি যে অবিলম্বে শিন্দে সরকার থেকে বরখাস্ত করতে হবে মন্ত্রী সাওয়ারাকে। আর লোকসভা ভোটে জালানা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব দান থেকে একই সাথে সেই চিঠিতে কমলেশ লিখেছেন যে সত্তার এবং তার সমর্থকদের অন্তর্ঘাতের কারণে এই ফল হয়েছে। দেখো, মহারাষ্ট্রের যে ফলাফল সেই ফলাফলে কিন্তু মোটেও খুশি নয় বিজেপি। কারণ তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে যে শিবসেনার দুই দলে বিভক্ত হওয়া। তারই মধ্যে এই যে খবর উঠে আসছে তা যথেষ্ট অস্বস্তিকর খবর। আর তারই মধ্যে দেখো, একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হয় যে 2009 এবং 2014 এর বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন সত্তার। আর 2019 এর মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে তিনি দল বদলে শিবসেনায় যোগ দিয়েছিলেন। অবিভক্ত সেই শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে তাকে টিকিট দিয়ে ফের জয়ীও করিয়েছিলেন। কিন্তু 2022 সালের কথা যদি বলি, তবে 2022 সালে শিবসেনার যে ভাঙন, সেই ভাঙনের সময় উদ্ধবকে ছেড়ে শিন্দের শিবির যোগ দিয়েছিল দিয়েছিলেন সত্তার। আর চলতি বছরে অক্টোবরে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। জল্পনা আবার যে কংগ্রেসে ফিরতে চলেছেন তিনি, যেহেতু সংখ্যার লড়াই চলছে এখনো, সরকার গঠনের পরেও কিন্তু অস্বস্তিতে রয়েছে এনডিএ শিবির, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রত্যেকটা রাজ্যের দিকে নজর রয়েছে, তাদের যে এনডিএ শরিক রয়েছে সেই এনডিএ শরিক কোথাও কি এনডিএ জোটের সাথে যোগাযোগ রাখছেন কিনা, বা তারা কি কোন ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছেন কিনা, সমস্তটা বিষয় কিন্তু একেবারে প্রধানমন্ত্রী উনার নখদর্পণে রাখার চেষ্টা করছেন। কিন্তু তারই মধ্যে একের পর এক এই খবর আমরা বলতে পারি সামান্য হলেও কিন্তু অস্বস্তিতে রয়েছেন। অর্থাৎ তিনি কি কংগ্রেসে চলে যাবেন? কেন, উনারও কিন্তু একটা ভোট শতাংশ রয়েছে, উনারও কিন্তু একটা ভোট বাক্স রয়েছে। তিনি যদি কংগ্রেসে চলে যান সেক্ষেত্রে কিন্তু এনডিএ মহারাষ্ট্রে আরো কিছুটা দুর্বল হয়ে পড়বে। তা এই বিষয়টা যেন না হয়, সামনে রয়েছে মহারাষ্ট্রের ভোট, প্রভাব না পড়ে তার জন্যই কিন্তু রীতিমতো এখন মহারাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা যোগ দেবেন বলেই আমরা এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি। আসলে তাই, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটে জট পরিলক্ষিত, শিবসেনার মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ পর্যন্ত উঠে এসেছে, বিজেপির দাবি কি আদৌ মেনে দেবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সেটাই এখন লক্ষণীয় বিষয়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।